তবে এই মুহূর্তে রিওয়ার্ড মিলছে বাংলাদেশের ক্রিকেটারদের। পাকিস্তান সিরিজে চমৎকার পারফরমেন্স তারা করেছে, 2-0 বাংলা ওয়াশ তারা পাকিস্তানকে করেছে। সেই রিওয়ার্ডটা কী হতে যাচ্ছে আমরা যদি একবার দেখে নিই এক নজরে, কী কী উইনিং বোনাস ক্রিকেটাররা পাচ্ছেন। র্যাঙ্কিং অনুযায়ী আসলে বোনাসটা দেওয়া হয়, র্যাঙ্কিংয়ের ওপর দিকে স্পেশালি 1-6 মধ্যে যদি কোনো দলকে বাংলাদেশ হারায় সেক্ষেত্রে প্রতিটা টেস্ট জেতার জন্য 4,00,000 করে তারা পেয়ে থাকেন। সিরিজ জিতলে তার সাথে আরও 4,00,000 বোনাস দেওয়া হয়। যদি 10 উইকেটের জয় কিংবা ইনিংস ব্যবধানে জয় হয় সেক্ষেত্রে সেই বোনাসটা ডাবল হয়ে যায়। দুটো টেস্টে, প্রথম টেস্টে আমরা জানি রাওয়ালপিন্ডিতে 10 উইকেটে বাংলাদেশ জিতেছিল। সেই সঙ্গে বিসিবি সভাপতি শুরুতেই বলেছিলেন যে 80,00,000 বোনাস বোর্ডের তরফ থেকে দেওয়া হবে। সবকিছু মিলে 20,00,000 একজন প্লেয়ার পাচ্ছেন, কোচিং স্টাফরা তার চেয়ে কিছুটা কম পাচ্ছেন প্লেয়ারদের থেকে। অ্যাজ এ হোল এই বোনাস দেওয়ার কালচারটা তো আসলে নতুন কিছু নয় বাংলাদেশে। তবে এটা নিশ্চয়ই প্লেয়ারদের জন্য এনকারেজিং এবং এই চর্চাটা থাকা জরুরি নিশ্চয়ই। 3,20,00,000 সব মিলিয়ে ক্রিকেটাররা পাচ্ছেন, এখানে কিন্তু কোচ বা কোচিং স্টাফ বা টিম ম্যানেজমেন্টের অর্থ ইনক্লুডেড না। এখন 15 জনের প্রতিজন কত টাকা করে পাচ্ছেন, 20,00,000 করে পাচ্ছেন, সেটার ব্রেকডাউনটা যদি আমরা দেখি, যেটা রাফি বলছিলেন বা আমরা কার্ডে দেখছিলাম, প্রতিটা টেস্ট যদি আপনি জিতেন আপনি 4,00,000 পাবেন। বাংলাদেশ 2টা টেস্ট জিতেছে পাকিস্তানের বিপক্ষে, 4×2=8,00,000 এখানে পাচ্ছেন। আবার আপনি যদি একটা সিরিজ জিতেন সেক্ষেত্রে এক্সট্রা 4,00,000 পাবেন, মানে 12,00,000 করে প্রতিটা ক্রিকেটার নিশ্চিতভাবেই পাচ্ছেন। এখন কথা হচ্ছে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ আরও 80,00,000 এক্সট্রা দেওয়ার ঘোষণা দিয়েছেন। তো সব মিলিয়ে 15 জনের এই 3,20,00,000 পাওয়ার কথা। সে যেহেতু স্কোয়াডটা 16 জনের ছিল, আমরা জানি তাসকিন প্রথম টেস্টে খেলতে পারছিলেন না, সব মিলিয়ে স্কোয়াডটা 16 জনের থাকায় 16,00,000 পরিবর্তে সবাই 15,00,000 করে পাচ্ছেন এবং 3,20,00,000 ক্রিকেটারদের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু কোচিং স্টাফ বা টিম ম্যানেজমেন্টের কেউ নাই। কোচিং স্টাফ বা টিম ম্যানেজমেন্টের প্রতিটা সদস্য কত টাকা পাবেন সেটা আবার নির্ভর করে তাদের চুক্তির উপরে। কোচ চান্ডিকা হাতুরু সিংয়ে এই 2টা টেস্ট জয় বা এই সিরিজ জয়ের কারণে কত টাকা পাবেন সেটা নির্ভর করছে তার চুক্তিতে বোনাস রিলেটেড যে অঙ্কটা বিসিবি বসিয়েছিল সেটার উপরে। তবে যতটুকু ধারণা করা হচ্ছে সেই অ্যামাউন্টটা ক্রিকেটারদের অ্যামাউন্টের চেয়ে কম হবে, যেটা থেকে $2,000 মতো করে কোচিং স্টাফরা পাবে অন অ্যাভারেজ। এক্সাক্ট ফিগারটা আমরা নিশ্চয়ই জানি না আসলে। এবং আজকে বিকালে এই পুরস্কারটা দেওয়া হবে, সবার মধ্যে এই টাকার ভাগবাটোয়ারাটা করা হবে এবং সেখানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি উপস্থিত থাকবেন এবং বিসিবির তরফ থেকে এই টাকাটা ক্রিকেটারদের মধ্যে ভাগ করে দেওয়ার একটা অনুষ্ঠান আজকে বিকালে অনুষ্ঠিত হতে যাচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.